তথ্য প্রযুক্তি আইনের বাতিল হওয়া 66 এর ধারে কোনো নাগরিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যাবে না। বুধবার এই কথা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। অনলাইনে আপত্তিকর মন্তব্য পোস্ট করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে 3 বছরের কারাদণ্ডের নিদান ছিল তথ্য প্রযুক্তি আইন 2066 এ ধারাটিতে। আইনজীবী শ্রেয়া শৃঙ্খলে দায়ের করা জনস্বার্থ মামলায় 2015 সালে ওই ধারাটিকে বাক স্বাধীনতার বিরোধী ও অসাংবিধানিক বলে খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। সে রায় কার্যকর করতে চেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ এর রিট আবেদনের এদিন শুনানি হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট্ট এবং বিচারপতি অজয় রস্তিকির বেঞ্চে। কেন্দ্রের আইনজীবী জহর হোসেনের বক্তব্য শুনে কোর্ট জানায় 66 এ ধারায় এখনও অভিযোগ দায়ের করা হচ্ছে, যা শ্রেয়া মামলা রায়ের পরিপন্থী ছিল।